বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদের ব্যানারে আয়োজিত আমাদের ধর্মঘট এবং কলম বিরতি চলছে। ইতিপূর্বে আপনারা জানেন যে 1 থেকে 3 তারিখ পর্যন্ত আমরা অর্ধদিবস কলম বিরতি করেছি। গতকাল আমরা পূর্ণ দিবস অবস্থান ধর্মঘট এবং কলম বিরতি চলেছি। কলম বিরতি আমাদের চলছে, আমরা ন্যায়সঙ্গত দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। সারা বাংলাদেশের 33টা ফ্যাকাল্টি আছে আমাদের এই ডিপ্লোমা, এই 33টার মধ্যে সবাই দ্বিতীয় শ্রেণীতে উন্নীত হয়েছে এবং তারা দ্বিতীয় শ্রেণী অর্থাৎ 10ম গ্রেড পদমর্যাদার বেতন পেলেও শুধু সার্ভের ডিপ্লোমারাই, আমরাই শুধু 14, 15, 16 গ্রেডের বেতন উত্তোলন করছি। আজকে যে এই যে বৈষম্য, এই বৈষম্যের জন্যই, আমাদের অধিকার দাবি আদায়ের জন্যই আমরা আজকে এই অবস্থান ধর্মঘট পালন করতেছি। আমরা সার্ভে ডিপ্লোমাদারি সহ অন্যান্য ডিপার্টমেন্টে যত ডিপ্লোমাদারিরা আছে, আমরা দীর্ঘদিন ধরে এই 10ম গ্রেড দাবিতে আন্দোলন মানববন্ধন করতেছি। ইতিপূর্বে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে, তারপরে গত 1 থেকে 3 তারিখ অর্ধদিবস কর্মবিরতি পালন করা হয়েছে। পরবর্তীতে কুমিল্লা গত 5 তারিখে মহাসমাবেশ করা হয়েছে। গতকাল থেকে পূর্ণ দিবস কর্মবিরতি চলছে, আজকে এই কর্মবিরতি শেষ হবে। পরবর্তীতে কেন্দ্রীয় থেকে যে নির্দেশনা আসবে, এই নির্দেশনা মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। আমাদের একটি দাবি, অন্যান্য ডিপার্টমেন্টের ন্যায় আমাদেরকে 10ম গ্রেড এবং দ্বিতীয় শ্রেণী পদমর্যাদা দেওয়া হোক। আমরা দীর্ঘদিন ধরে এই ন্যায্য দাবির জন্য আন্দোলন করতেছি, আমাদেরকে এই ন্যায্য দাবি থেকে তারা বঞ্চিত করে রাখছে, আমাদের এই কথা তারা শুনতেছে না, কর্ণপাত করতেছে না। আমাদের দাবি মানলেই আমরা সবাই ঘরে ফিরে যাব, জনসাধারণকে আরও উৎসাহের মাধ্যমে, হ্যাঁ, আরও বেশি বেশি সেবা দিব। আমরা চাচ্ছি আমাদের যে ন্যায্য দাবি 10ম গ্রেড বাস্তবায়ন করুক। আমরা অন্যায় কোনো কিছু দাবি করতেছি না, অন্যান্য ডিপার্টমেন্টের ন্যায়, যেমন নার্সিং, পিআইউ, তারপরে সিভিল ডিপ্লোমা, তারা সবাই 10ম গ্রেড পাচ্ছে, আমরা কেন পাবো না? একই দেশে দুই ধরনের বিচার, এটা তো মেনে নেওয়া যায় না। আমরা 1994 সাল থেকে বৈষম্যের শিকার, নতুন বৈষম্য বিরোধী যে আন্দোলনের নতুন বাংলাদেশ রচিত হয়েছে, সেই নতুন বাংলাদেশের নতুন সরকারের কাছে আমাদের দাবি, 30 বছর ধরে যে আন্দোলন করে আসছি, আমাদের যে বৈষম্য, আমাদের সাথে যে বৈষম্য হচ্ছে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সঙ্গে, এই বৈষম্য অবিলম্বে দূর করা হোক। 1994 সালের যে সিদ্ধান্ত ছিল, 1994 সালের যে পরিপত্র ছিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের, আমাদের 10ম গ্রেড দেওয়া হবে, সেই পরিপত্রের বাস্তবায়ন নেই। এই পরিপত্র বাস্তবায়ন না হলে আমরা আগামীতে হয়তো আরও কঠোর আন্দোলনে যাব। আমাদের কেন্দ্রীয় পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী হয়তো আজকে সন্ধ্যায় প্রেস ব্রিফিং রয়েছে ঢাকায়, সেই প্রেস ব্রিফিংয়ের পর নতুন আন্দোলনের কর্মসূচি ঘোষণা হবে, সেই কর্মসূচি অনুযায়ী আমরা পরবর্তী আন্দোলনে যাব।